পুষ্টি ব্যবস্থাপনা। পুষ্টির ব্যবস্থাপনা হলো একটি বিজ্ঞান ও শিল্প যা চাষ, সেচ, মাটি ও পানি সংরক্ষণের চর্চা, মাটি, ফসল, আবহাওয়া, জলীয় উপাদানের সাথে লিঙ্ক নির্দেশ করে, যাতে পুষ্টির ব্যবহারের দক্ষতা, ফলন, ফসলের মান, অর্থনৈতিক আয় অর্জিত হয়। যেখানে পুষ্টির অফসাইট পরিবহন হ্রাস করা হয়, তাহলে পরিবেশের উপর প্রভাব পড়ে। পুষ্টি ব্যবস্থাপনার লক্ষ্য। বড় পরিবেশে মাটির ব্যবস্থাপনার একটি বিষয় হল পুষ্টি ব্যবস্থাপনা। সাধারণভাবে পুষ্টি ব্যবস্থাপনা চারটি লক্ষ্য অর্জনের জন্য করা হয়। এক, উচ্চমানের ফসলের মিতব্যয়ী উৎপাদন। দুই, পুষ্টি সম্পদের কার্যকরী ব্যবহার ও সংরক্ষণ। তিন, মাটির গুণাগুণের রক্ষণাবেক্ষণ ত্বরান্বিতকরণ। চার, মাটির বাইরের পরিবেশের নিরাপত্তা। নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার হল উদ্ভিদের বৃদ্ধির জন্য মাটির প্রধান পুষ্টি উপাদান, এবং এই পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা ফসলের ভালো বৃদ্ধি ও মাটির ভালো স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। বিশ্বব্যাপী পুষ্টি উপাদানের জন্য অধিক টাকা ও শ্রম প্রদান করা হয়, বিশেষ করে নাইট্রোজেনের জন্য। বিশ্বের অর্থনীতি নাইট্রোজেনের অভাব ও পর্যাপ্ততার উপর প্রভাবিত হয়। নাইট্রোজেনের অভাব হল নাইট্রোজেনের কম ফিক্সেশন, যা ফসলের উৎপাদনে প্রভাব ফেলে, পরিণামে ফসল শেষ হয়ে যায়। যদি অধিক পরিমাণে নাইট্রোজেন থাকে, যা পরিবেশকে ধ্বংস করে দিবে, যেমন ভূগর্ভস্থ পানি দূষিত হয়, মাটিতে অর্থাৎ প্রাকৃতিকভাবে জৈব পদার্থ কম মাটিতে এবং সময়ের সাথে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়, এবং যদি ফসলের অবশিষ্টাংশ মাটিতে ফিরে যায়, তাহলে নাইট্রোজেনের স্তর কিছুটা বৃদ্ধি পাবে। এই অবস্থা সচরাচর দেখা যায় যেখানে সেচ দেওয়া হয় এবং উচ্চ চাহিদা সম্পন্ন সবজি চাষ করা হয়। যদি সেচ বন্ধ করা হয়, তাহলে ফসলের ফলন কমে যায়, এমনকি মাটি তার পূর্বের নাইট্রোজেন অবস্থায় ফিরে যায়। নাইট্রোজেনের স্তরের সমতা প্রায় ব্যবস্থাপনা পরিচর্যা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাইট্রোজেনের অভাব। কৃষি পদ্ধতিতে নাইট্রোজেনের ব্যাপক অভাব দেখা দেয়, যেখানে উদ্ভিদ দ্বারা অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন গৃহীত ও সংগৃহীত হয়, বিশেষ করে সবজি ও অন্যান্য অর্থনৈতিক ফসলে সচরাচর হয়। অ্যামোনিয়া বাষ্পীভবন। মাটির উদ্ভিদ প্রক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হতে পারে, এবং এই আকারে বায়ুতে অধিক পরিমাণে নাইট্রোজেন হারিয়ে যেতে পারে। অ্যামোনিয়া গ্যাসের উৎস হতে পারে, এক, পশুর সার, দুই, রাসায়নিক সার, আনহাইড্রেস অ্যামোনিয়া ইউরিয়া সার, তিন, উদ্ভিদ অবশিষ্টাংশের পচনের ফলে বিশেষভাবে লিগিউম বা এমনকি জীবন্ত উদ্ভিদের পাতা। মাটির ক্লে ও হিউমাস উভয় কলয়েড অ্যামোনিয়া গ্যাস শোষণ করে, সুতরাং যেখানে এই কলয়েড কম থাকে বা যেখানে অ্যামোনিয়া মাটির সাথে বেশি সংস্পর্শে থাকে না, সেখানে অ্যামোনিয়া বেশি হারিয়ে যায়। এ কারণে বালুমাটি ও ক্ষারীয় বা ক্যালকেরিয়াস মাটিতে অ্যামোনিয়ার হারিয়ে যাওয়া বেশ বেশি হতে পারে, বিশেষ করে অ্যামোনিয়া উৎপাদনকারী উপাদান মাটির পৃষ্ঠে বা এর কাছাকাছি হারিয়ে যায় এবং যখন মাটি শুকিয়ে যায়। ভিজা মাটি থেকে নাইট্রোজেনের বাষ্পীভবন। পুকুরে এবং প্লাবিত ধানের জমিতে নাইট্রোজেনের ব্যবহার হতে অ্যামোনিয়া গ্যাসীয় আকারে বেরিয়ে যেতে পারে, এমনকি সামান্য অ্যাসিডিক মাটিতেও। ব্যবহৃত সার ধানের জমিতে এলগির বৃদ্ধি ত্বরান্বিত করে। এলগির সালোক সংশ্লেষণের ফলে পানি থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এবং কার্বনিক অ্যাসিড গঠন কমিয়ে দেয়। এর ফলে ধানের জমির পানির pH 9 উপরে বৃদ্ধি পায়। এই pH মাত্রায় মিথেন যোগ হতে অ্যামোনিয়া বের হয় এবং সরাসরি বাতাসে চলে যায়। উচ্চ মাটির মতো এই লসও সুনির্দিষ্টভাবে কমে যেতে পারে যদি মাটির পৃষ্ঠের নিচে সার প্রয়োগ করা হয়। ডিনাইট্রিফিকেশন ক্ষতি। ডিনাইট্রিফিকেশন ক্ষতির মাত্রা কত তা ধারণা করা কঠিন, এবং এটি নির্ভর করে ব্যবস্থাপনা চর্চা ও মাটির অবস্থার উপর। বাৎসরিক নাইট্রোজেনের ক্ষতির একটা বড় অংশ প্রায়ই মাত্র বর্ষার কিছুদিনের মধ্যে ঘটে, যখন প্রচুর বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে উষ্ণ মাটিতে দুর্বলভাবে বায়ু চলাচল হয়। নিচু উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ এলাকা ও গরম এলাকা ট্রপিক্যাল এলাকার চেয়ে 10 গুণ দ্রুত হারে নাইট্রোজেন হারায়।
প্লাবিত মাটিতে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন এর দ্বারা নাইট্রোজেনের ক্ষতি খুবই বেশি। নাইট্রেট আয়ন প্লাবিত পানির সাথে বা অর্ধমগ্ন মাটিতে স্থানীয় বায়বীয় অঞ্চলের মাটিতে পৌঁছায় এবং পরে নাইট্রেট আয়ন কাছাকাছি অবায়বীয় এলাকায় চলে যায় যেখানে ইহা ডিনাইট্রিফাই হয়। এভাবে অনেকবার নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশনের পর্যায়ক্রমে ঘটে থাকে। ফসফরাস চক্র। ফসফরাস চক্র হল জৈব ভূ রাসায়নিক চক্র যা লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার ও বায়োস্ফিয়ারের মধ্য দিয়ে ফসফরাসের চলাচল বর্ণনা করে। উদ্ভিদ ও প্রাণীর মধ্য দিয়ে ফসফরাস খুব দ্রুত চলাচল করে। যা হোক, এই প্রক্রিয়া যা মাটি বা সমুদ্রের মধ্য দিয়ে খুব ধীরে চলাচল করায় ফসফরাস চক্র সর্বোপরি একটি অন্যতম ধীর গতির জৈব ভূ রাসায়নিক চক্র তৈরি করে। প্রাথমিকভাবে ফসফরাস শিলা ও খনিজ থেকে অয়েদারিং হয় এবং খুবই কম খনিজ অ্যাপাটাইট হয়। টেরোস্টিয়াল পরিবেশে মাটিতে বৃষ্টির ফলে চুয়ানি ও ক্ষয় দ্বারা সামগ্রিক ছোট ক্ষতি সংঘটিত হয়। মাটিতে আয়রন অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্লে পৃষ্ঠ ও জৈব পদার্থের কণায় ফসফরাস শোষিত হয় এবং যুক্ত হয়। উদ্ভিদ ও ছত্রাক ও ফসফরাসকে দ্রবণীয় করতে কার্যকরী হতে পারে। পটাশিয়াম চক্র। পটাশিয়াম প্রধানত মিনারেল ওয়েদারিং ও কলয়েড পৃষ্ঠে ক্যাটারন বিনিময় দ্বারা দ্রবণে সরবরাহ হয়। জৈব পদার্থের মিনারালাইজেশনের খুব সামান্য পটাশিয়ামের মতো প্রভাব রয়েছে যা উদ্ভিদ অবশিষ্টাংশের চুয়ানির মাধ্যমে হয় এবং ইহা মাটির হিউমাস এর কাঠামোগত উপাদান নয়। নির্দিষ্ট 2:1 টাইপ ক্লে বিশেষ করে ভার্মিকুলাইট অন্তঃসর অবস্থানে পটাশিয়াম আয়নকে স্থায়ী করে দিতে পারে যা সাধারণ ক্যাটারন বিনিময় ও উদ্ভিদের গ্রহণের জন্য অগ্রহণযোগ্য হয়। দ্রবণীয় ও বিনিময়যোগ্য পর্যাপ্ত পটাশিয়ামের সরবরাহের জন্য কিছু মাটিতে মিনারেল ওয়েদারিং পটাশিয়ামের সরবরাহ দ্রুত করতে পারে। পটাশিয়াম মাটিতে গ্যাসীয় অবস্থায় মাটিতে ক্ষয় হয় না, কিন্তু চুয়ানি ও মাটির ক্ষয় উভয়ের মাধ্যমে এর ক্ষতি বেশি হয়। সালফার চক্র। সালফার চক্র একটি সংগৃহীত প্রক্রিয়া যার দ্বারা সালফার মিনারেল এবং জীবন্ত প্রক্রিয়া হতে বের হয়। এরকম জৈব ভূ রাসায়নিক চক্র ভূতত্ত্বে খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা অনেক বেশি মিনারেলকে প্রভাবিত করে। জৈব ভূ রাসায়নিক চক্র জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সালফার হলো অনেক প্রোটিন ও কোফ্যাক্টর অত্যাবশ্যকীয় গঠনকারী উপাদান। সালফার পাওয়া যায় অক্সিডেশন অবস্থায় যার সীমা সালফেট আয়ন +6 থেকে সালফাইডে -2। পাইরাইস এর মতো মিনারেল পৃথিবী পৃষ্ঠে সালফার এর সত্যিকার পোল গঠন করে। সালফার চক্রের কারণে ভলকানিক ক্রিয়ার ফলে এমনকি অক্সিজেনারেটর বায়ুমণ্ডলে ওয়েদারিং এর দ্বারা চলমান সালফারের পরিমাণ ক্রমাগত বাড়ছে। পৃথিবীতে সালফারের প্রধান আধার হল সমুদ্র যা সালফার ডাই অক্সাইড হিসেবে থাকে যেখানে এটা মূল অক্সিডেশন এজেন্ট। যখন সালফার আয়নজীব দ্বারা গৃহীত হয় এটি জৈব সালফার হিসেবে ঘনীভূত ও পরিবর্তিত হয় যা প্রোটিনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান।